আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে গাছটি নিয়ে এসেছি সে গাছটি আপনাদের সবার পরিচিত। সে গাছটিকে পুদিনা পাতা বলে, এটি আপনাদের অজানা কারণ নয়। পুদিনা পাতা বা মিট এক ধরনের সুগন্ধি গাছ। পুদিনা পাতা মিষ্টি গন্ধময়, খাওয়ার পর শীতল স্বাদ প্রদান করে থাকে। পুদিনা পাতার মূল কাণ্ড সবই ঔষধি গুণে পরিপূর্ণ। ঔষধি হিসাবে পুদিনা প্রাচীনকাল থেকে আজ অবধি চলে আসছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা এসছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যার ফলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া রূপচর্চার কাজেও এটি ব্যবহার হয়ে থাকে। মেন্থল বা কসমেটিক পার্টওয়ের প্রধান উপাদান মেন্থল পুদিনা পাতা মিন্ট অয়েল হতে প্রাপ্ত, যা টুথপেস্ট, অ্যান্টিসেপটিভ মাউথ ওয়ারজিন, নিঃশ্বাসকে সজীবকারক, খাদ্যদ্রব্য যেমন পানীয়, চুইংগাম, চকলেট, ক্যান্ডিতেও মিন্ট ফ্লেভার হিসাবে যে জিনিসটি ব্যবহার হয়ে থাকে তাকে মেন্থল বলে, ওপ উন্টার গ্রিন বলা হয়। পুদিনা পাতার উল্লেখযোগ্য উপকারিতা 14টি। তো দর্শক মণ্ডলী, পুদিনা পাতা একটি নিখুঁত উভয়ার্ধ ওষুধ। যে গাছটি আমাদের আশেপাশে রয়েছে অথচ আমরা সেটির মূল্য বুঝছি না। দর্শক মণ্ডলী, 14টি উপাদানের মধ্যে নাম্বার 1, মুখের ভিতর ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, দাঁতের মাড়ি ও চিপাকে পরিষ্কার করে, নিঃশ্বাসে আনে সজীবতা। টুথপেস্ট, মাউথওয়াশ এবং দাঁতের চিকিৎসায় এর ব্যবহার সবচেয়ে বেশি। 2, পুদিনা পাতা একটি চমৎকার ক্ষুধাবর্ধক, বিশ্বের সর্বত্র প্রধান খাবারের সাথে এটিকে ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর কারণ হজম প্রক্রিয়াকে সহজ করে। পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুদিনা পাতার গুণাবলীর শেষ নেই। তো দর্শক, এর পাতায় আছে পেরিলেন অ্যালকোহল, যা ভাইটোনিউরিয়া এসের একটি উপাদান। দেহে ক্যান্সারের কোষ ভেদিকে বাধা প্রদান করে। নিয়মিত পুদিনা পাতা খেলে এজমা বা হাঁপানি রোগের কষ্ট লাঘব হয়। পুদিনা পাতার রস শ্বাস প্রশ্বাসের নালী খুলে দিতে সহায়তা করে, ফলে যারা এজমা কাশির সমস্যা, পুরনো কাশির সমস্যায় পড়েন দর্শক মণ্ডলী, তাদের সমস্যা তাৎক্ষণিক উপশম হয়। তাই পুদিনা পাতাকে বেশ কার্যকরী, খুব বেশি নিঃশ্বাসে সমস্যা করলে পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে ভাপ নেন। যেসব মায়েরা সন্তানের স্তন পান করান তাদের ব্যাস্টের নিপ ফলে ফাটল হয়ে ব্যথা হয়, পুদিনা পাতা ব্যবহার করলে এ ব্যথাও উপশম হয়। পুদিনা পাতা একটি প্রাকৃতিক উদ্দীপক, যা দেহকে শক্তি যোগায়, ব্রেনকে কর্মচঞ্চল কর্মময় করে তোলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুদিনা পাতা একটি সত্যি অসাধারণ ঔষধি গাছ। দর্শক, যাদের ত্বকে তৈলাক্ত ভাব আছে পুদিনা পাতা ব্যবহার করলে, পুদিনা পাতা বেটে ত্বকে লাগালে 10 মিনিট বা বেশি সময় ধরে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দেহের কালোভাব, ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়, রুদে পোড়া ত্বকের জ্বালা পোড়াও কমাতে পুদিনা পাতার রস এবং অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট পর ধুয়ে ফেলুন, আশ্চর্য কার্যকর ফল পাবেন। সিজনাল অ্যালার্জি উপশমে পুদিনা বেশ কার্যকরী। পুদিনা পাতা
আমাদের ঘনকিত খাদ্য থেকে অতিরিক্ত চর্বিকে চুষে নেয়, যা ওজন কমাতে সাহায্য করে। দর্শক মণ্ডলী, পুদিনা পাতার তীব্র গন্ধ ও সজীবতা বমি বমি ভাব, মাথা ব্যথা দ্রুত উপশম করে। মাথা ব্যথার কাজে সেই পুদিনা পাতার জুড়ি নেই। যেহেতু এই পুদিনা পাতা দিয়ে বাম বা অয়েলমেন্ট পুদিনা পাতার রস ব্যবহার হয়, দ্রুত মাথা ব্যথা বমি বমি ভাব কমাতে পুদিনা পাতার কচি পাতা মুখে নিয়ে চাবালে বমির ভাব ও মাথা ব্যথা দূর হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মিন্ট সমৃদ্ধ চুইংগাম স্মরণ শক্তি ও বুদ্ধিতে সহায়তা করে, শ্বাস প্রশ্বাসে আনে সজীবতা, শ্বাসনালীর তন্ত্রে পুরনো কাশি, শুকনো কাশি, সর্দি কাশি, মাথা ব্যথা উপশম করে পুদিনা পাতা। পুদিনা পাতা বেশ কার্যকরী ওষুধ, যেটি বলা বাহুল্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুদিনা পাতা ও শেকর, পুদিনা পাতা ও শেকরের রস উকুন নাশক হিসাবে ব্যবহার করা হয়। এতে খুবই কার্যকরী একটি উপাদান রয়েছে। পুদিনা পাতা বা শেকরের রস চুলের গোড়ায় লাগান, এরপর একটা পাতলা কাপড় দিয়ে, দর্শক মণ্ডলী একটি পাতলা কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। কি আশ্চর্য, দেখবেন পুদিনা পাতার এই রসের কারণে আপনার মাথার মধ্যে খুশকি উকুন চিরতরে ধ্বংস হয়ে গেছে। দর্শক মণ্ডলী, পুদিনা পাতা বন্ধত্বজনিত সমস্যা নিরাময় করে, যার অসাধারণ গুণ সেটি বলে শেষ করা যাওয়ার মতো নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই কামনায় আজ এই পর্যন্তই। সবাইকে ভালো থাকবেন, প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।